এইবার মেট্রিক আর এইচএসত প্রথম বিভাগ লাভ করা শিক্ষার্থীর বাবে জানাব বিচারিছো অত্যন্ত জরুরী খবর। আর প্রথমতে মেট্রিকত ফার্স্ট ডিভিশন পোয়া শিক্ষার্থীর বাবে আহিছে এটা বেয়া খবর যে এইবার মেট্রিকত কেবল প্রথম বিভাগত উত্তীর্ণ হলেই নাপাব আনন্দরাম বৰুৱা বঁটা। কিন্তু পূর্বতে অর্থাৎ 2005 চনৰ পৰা 60% বা প্রথম বিভাগ লাভ করা সকলো প্রার্থীক প্রদান করা হয়েছিল এই আনন্দরাম বৰুৱা অ্যাওয়ার্ড। কিন্তু এইবার সেবায় কাট অফ মার্ক নির্ধারণ করেছে এই আনন্দরাম বৰুৱা অ্যাওয়ার্ডের বাবে, আর এই কাট অফ মার্কটা হয়েছে 75, অর্থাৎ 75% বা ইয়াতক বেশি পার্সেন্টেজ লাভ করা শিক্ষার্থী সকলে এইবার লাভ করব আনন্দরাম বৰুৱা অ্যাওয়ার্ডের অধীনত 16,000 টাকা। যিসকলের পার্সেন্টেজ 75%ৰ তলত আছে তেওঁলোকে কিন্তু এইবার না পাব এই আনন্দরাম বৰুৱা অ্যাওয়ার্ড। আনহাতে এইচএসত প্রথম বিভাগ লাভ করা শিক্ষার্থীর বাবে এটা বেয়া খবর যে এইচএসত কেবল প্রথম বিভাগ লাভ করলেই না পাব স্কুটি, ইয়ার বাবেও এইবার কাট অফ মার্ক নির্ধারণ করা হব। কেন শিক্ষামন্ত্রী ঘোষণা করে গৈছিল যে কাট অফ মার্কের আধারত দিয়া হব স্কুটি, আর এই কাট অফ মার্ক বা মেরিট লিস্ট কেতিয়া প্রকাশ করব শিক্ষা সংসদে ইয়াক লৈ সকলো শিক্ষার্থী এতিয়া উদ্বিগ্ন। কিন্তু আমি আপনাদের জানাব বিচাৰিছো এটা লেটেস্ট খবর যে শিক্ষা সংসদে অতি শীঘ্রই আর সম্ভবত অহা 7 দিনের ভিতরতেই প্রকাশ করব এইচএসর কাট অফ মার্ক বা মেরিট লিস্ট, আর এই কাট অফ মার্ক বা মেরিট লিস্টের উপর ভিত্তি করেই প্রদান করা হব এইবার স্কুটি। আর আপনাদের জানে যে এইবার স্কুটি লড়া আর ছয়ালী উভয়ই লাভ করব, কিন্তু কাট অফ মার্কর ভিত্তিত লাভ করব। আর অনুমান করা যায় এই কাট অফ মার্কটু সম্ভবত 65% লৈকে আহিব পারে। কিন্তু আসলতে কিমান পার্সেন্টেজ লৈকে এই স্কুটি প্রদান করা হব এইটু সময়তেই বোঝা যাব।